ধরো আমি দীঘা গেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম মাছের উপর, মানে মাছের, তো চলো সেটা সার্চ করা যাক দীঘা। এই ভিডিওটার আর্নিং দেখাবো সবার প্রথম, তো এই ভিডিওটা ভিউজ কত এসেছে আমরা দেখে নিই। অ্যানালিটিক্স বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ইউটিউব থেকে অ্যাকচুয়ালি কত টাকা কামাচ্ছি, লাখ লাখ টাকা নাকি 2 টাকা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাবো যে ইউটিউব থেকে অ্যাকচুয়ালি আমি কত টাকা, তার জন্য তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। পুরো লাইভ দেখাবো, আমি চ্যানেল ওপেন করবো, চ্যানেলের অ্যানালিটিক্স গিয়ে সমস্ত কিছু দেখাবো। তো তার আগে বলি, আমার চ্যানেলের সাবস্ক্রিপশন তোমরা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন। এবার আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের টোটাল ভিউজ, তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার চ্যানেলের টোটাল ভিউজ। এবার আমি তোমাদেরকে বলে দিই, চ্যানেল যখন মনিটাইজ হয়, আফটার মনিটাইজ তুমি আর্ন করতে পারো, ঠিক আছে? তো কথা না যে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তুমি স্টার্ট করার পরে, ভিউজের পরে হয়তো চ্যানেল মনিটাইজ হয়েছে, যে ভিউজটা আমরা দেখলে টোটাল 10 লাখ কত সামথিং রয়েছে, তারপরে গিয়ে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তো আর্নিংটা হবে তারপর থেকে। মনিটাইজ হওয়ার পর থেকে তোমার আর্নিংটা হবে, যে অ্যাডস রেভিনিউ হবে সেটা থেকে, একটা ভিডিও বা দুটো ভিডিও, একটা কি দুটো ভিডিওর আর্নিং তোমাদেরকে আমি লাইভ দেখাবো, ঠিক আছে? দেখো, অনেকেরই ডাউট ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি কত টাকা কামানো যায়, অনেকেই ভাবে এত এত টাকা, অনেকে ভাবে এত এত টাকা, বাট কোন বেসিসে কীভাবে সেটা তোমরা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। টাকা দেখতে হবে না, তো এবার পুরো ল্যাপটপের স্ক্রিনটা তোমাদের সামনে চলে এসেছে, এবার তুমি এখানে দেখতে পারবে অ্যাকচুয়াল আর্নিংটা, ঠিক আছে? তো আমি এখানে সার্চ করছি মোহনা, দীঘা মোহনা বলে সার্চ করি, যদি চলে আসে চলে এসছে, তো এই যে, তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার আর্নিং দেখাবো সবার প্রথম, তো এই ভিডিওটার ভিউজ কত এসছে আমরা দেখে নিই। অ্যানালিটিক্সে যাবো, এবার এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে টোটাল হচ্ছে 2.4K ভিউজ, ঠিক আছে? আর এখানে দেখো 32 টাকা 34 পয়সা, তো এটা আমি 32 টাকা 34 পয়সা এই ভিডিওটা আর্নিং করেছে, মানে 2.4K ভিউজে ওয়াচ টাইম এসছে কত, 131 ঘন্টা, ঠিক আছে? 131 ঘন্টা, আর 14টা সাবস্ক্রাইবার এসছে, আর 32 টাকা 34 পয়সা এটার আর্নিং হয়েছে, ঠিক আছে? তো এটা যদি আমি আমার, মানে এটা ইন্ডিয়ান কারেন্সিতে আমি কনভার্ট করেছি, এটা যদি আমি ইউএস ডলারে করি, তাহলে ইউএস ডলারে করলে এটা পয়েন্ট, কেননা 1 ডলারও হয়নি জানো, এটা পয়েন্ট সামথিং কিছু হবে, দেখো 0.42, ঠিক আছে? তো 0.42 মানে 32 টাকা, তার মানে তোমরা বুঝতে পারছো। আর ব্লগ চ্যানেলে কিন্তু আর্নিং বেশি হয় না, 4000 ভিউজও 1 ডলার হয় দেয় কখনো, আবার কখনো কখনো 3000 ভিউজে 1 ডলার দেয়, আবার কখনো কখনো 5000 ভিউজও 1 ডলার দেয়। এই ভিউজগুলো কিন্তু পরে এসছে, চ্যানেল মনিটাইজ হওয়ার আগে কিন্তু যে ভিউজগুলো ছিল সেগুলো কিন্তু কাউন্ট হবে না। চ্যানেল মনিটাইজ হওয়ার পর, চ্যানেল মনিটাইজ হওয়ার পর যে ভিডিও, মানে যে ভিডিওতে অ্যাড আসবে, সেই ভিডিওর অ্যাডের রেভিনিউ কিন্তু এখানে তোমার শো। চ্যানেল মনিটাইজ হওয়ার পর যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তার মধ্যে যেটা ভিউজ এসছে সেটা দেখাই, যেহেতু এই ভিডিওটা অনেক আগেরই, এই মোহনাটা তখন চ্যানেল মনিটাইজ হয়নি। চলো আমি তোমাদেরকে দেখাই গিটার, এটা আমি এই যে গিটারের যে ভিডিওটা এটা আমি আপলোড করেছিলাম মনিটাইজ হওয়ার পর, তো চলো গিটার ভিডিওটা খুলে নিই। এবার এখানে যাবো আমি অ্যানালাইটিক্সে, এবং এখানে আমি দেখছি 0.31 ডলার, 0.31 ডলার ভিউজ কত, 689। তো এবার আমি এটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে নেব, তো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে নিলাম, ইন্ডিয়ান কারেন্সি বলতে ইন্ডিয়ান রুপি, তো ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে নিলে এখানে দেখতে পাচ্ছ 23 টাকা 70 পয়সা, আর সাবস্ক্রাইবার হচ্ছে 5টা, মানে এই ভিডিওটা থেকে 5টা সাবস্ক্রাইব করেছে, আর 23 টাকা 70 পয়সা এই ভিডিওটার আর্নিং, আর আমার ভিউজ হচ্ছে 689টা, তাহলে বুঝতে পারছ 23 টাকা আর্নিং। চলো দুটো ভিডিওর আর্নিং দেখিয়েছি তোমাদেরকে, আগে যে ভিডিওটা দেখিয়েছি ওটা কিন্তু মনিটাইজ হওয়ার পর আপলোড করিনি, অনেক আগে আপলোড করেছিলাম দীঘা যখন গিয়েছিলাম তখন, আর এই ভিডিওটা যেটা দেখাচ্ছি এটা মনিটাইজ হওয়ার পর, তার মানে 679 ভিউজে 23 টাকা পেয়েছি। আরও একটা ভিডিও খুলি, আর ফুচকার ভিডিওটা চলো দেখি, রিসেন্ট যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম ফুচকার 10 টাকা 10টা ফুচকা, তো অ্যানালাইটিক্সে যাবো গিয়ে এখানে দেখতে পাচ্ছ 8 টাকা 87 পয়সা, মানে 104টে ভিউজ এসছে, সেখান থেকে 8 টাকা 87 পয়সা হচ্ছে আর্নিং। তো 3টে ভিডিওর আর্নিং তোমাদের দেখিয়েছি, আর দেখাবো না, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আর অনেক ভিডিও এমন আছে যেগুলো মনিটাইজ হওয়ার আগে ভিউজ এসেছিলো, মনিটাইজ হওয়ার পর হয়তো যে ভিউজটা এসেছে সেটার আর্নিংটা জমা হবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ 8 টাকা 87 পয়সা, তো 3টে ভিডিওর তোমাদেরকে আমি আর্নিং দেখিয়ে দিয়েছি, তো এটা থেকে আশা করি তোমরা বুঝতে পারছো যে চ্যানেলের আর্নিং কেমন হয়, আর ছোটো চ্যানেল যেহেতু আফটার মনিটাইজ কেমন আর্নিং হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো
তো যাই হোক, এখন অবধি যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলি, যারা তুমি ভাবছো অনেকে যে অনেকে অনেক টাকা কামাচ্ছে বা অনেকে একদম কিছুই পায় না, এরম ব্যাপারটা নয়, তোমার চ্যানেল বেসিসে আর্নিংটা হবে। তো আই হোপ তোমাদের আমি অনেকটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি যে আমি কত টাকার কি আর্নিং করছি। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে $100 না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না, এটা কিন্তু এখন আমার অ্যাডসেন্সই আছে। তো যাই হোক, তিনটে ভিডিওর আর্নিং তোমাদের দেখিয়েছি। তো বন্ধুরা দেখলে তো এবার বুঝতে পারছো যে ইউটিউবে টাকা কামানো অত সহজ নয়। মানে আমার চ্যানেলটা তোমরা যদি দেখো তো চ্যানেলটা কিন্তু অনেকটাই পুরাতন, সিন্স 2019 লেখা রয়েছে, তখন থেকে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি উইথআউট মানি। তো তারপরে কি চ্যানেল মনিটাইজ হয়, আর এটা হচ্ছে আর্নিং আপাতত। চ্যানেলে ভিউজ না থাকলে আর্নিং আসবে কোথা থেকে? ये बड़ी अच्छी बात कही आप। चैनल जो तुम्हार व्यूज आसे लाख मिलियन तब एक भलो अर्निंग है, ठीक है? तो ये तो व्यूज ही नहीं चैने से हीजन ही अर्निंग तरह भिडियो बनिए जाने भावते परे अनेक अनेक टाक पाए तो, बाट आज के तुम्हारे हमें लाइव देखिए कटा एक्चुअलि है এবার এই বেসিসে তোমরা বুঝে যাবে অ্যাকচুয়ালি ইনকামটা হয় কি আদতে। লাইক সাবস্ক্রিপশনে কোনো টাকা কেউ দেয় না, যে টাকাটা তোমরা পাবে সেটা হচ্ছে ভিউজ থেকে পাবে, যে ভিউজটা টোটাল আসবে সে ভিউজের উপর অ্যাড, তোমার অ্যাড শোরেল অ্যাড, বিরোল অ্যাড, তারপর নন স্কিপেবল অ্যাড, মিড রোল অ্যাড, মানে ভিডিওর মিডিলে আসে, শুরুতে আসে, শেষে আসে। ভিডিও 8 মিনিটের বেশি হলে তবেই মিডিলে অ্যাড পাবেন, এছাড়া পাবে না, ঠিক আছে? যাই হোক, তো এগুলো পরে আমরা অনেকেরই হয়তো কোয়েরি ছিল অ্যাকচুয়ালি, যারা আমাকে পার্সোনালি চেনো তাদেরকে আমি দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটাই আমার আর্নিং। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখলে, এটাতে আর্নিংটা তোমরা দেখলে এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই ধরনের ছোটো চ্যানেল যেগুলো আছে তাদের আর্নিং বলতে কিছুই হয়, ঠিক আছে? যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের তো হয়ই না। আর এখন নিয়ম হচ্ছে সব ভিডিওতেই অ্যাড রান হয়, মানে মনিটাইজড উইদাউট মনিটাইজ দুটোতেই অ্যাড প্লে হবে। যাদের মনিটাইজড আছে তারা অ্যাডটা সেই টাকাটা পাবে, যাদের নেই তারা পাবে না, এটাই হচ্ছে গল্প। যাই হোক, অনেক ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করি। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করবো, এটা একটা ছোটো ইনফরমেশন ছিল, অনেকেরই মনে কোয়েরি থাকে সেটা তোমরা বুঝে গেছো, জেনে গেছো। তো চলো নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কোনো জায়গায় ঘুরবো বা অন্য কিছু নিয়ে ভিডিও বানাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কী করতে হবে? লাইক করতে হবে, আর কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, কেননা আরও ভিডিও চাই তো, এরপর তো আরও অনেক ভিডিও আসতে চলেছে, মানে তোমরা আমার ক্যামেরার থ্রু দিয়ে অনেক কিছু এক্সপ্লোর করতে চলে। হ্যাঁ, খালি শর্ট ভিডিও স্ক্রল করে গেলে হবে? একটুখানি আমাদের তো দেখতে হবে। ये बड़ी अच्छी बात कही आप। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।